এখনো তুমি দাঁড়িয়ে আছো, এটা কি ডিস্টার্ব না? আপা আপনি আমার ভুল বুঝেন না, একেবারে নিরুপায় হয়ে আমি আপনার কাছে আসছি। ঠিক আছে, যা বলবে সংক্ষেপে বলো, দ্রুত। আপনি আজকে সকালে আমার কি সমাধান দিলেন? কোনো সমাধানই তো হয় নাই, ফলাফল শূন্য। কেন, এর মধ্যে আবার কি হলো? এখন শিউলি আমার বলতেছে ভূত নাকি লাগবে না, সে নাকি নিজেই আমার ঘাটটা মটকে দিবে, এর কোনো কথা হলো আপা? শিউলির সাথে তোমার দেখা হলো কিভাবে? আমি না তোমাকে বলেছি যে শিউলির কাছ থেকে 100 হাত দূরে থাকবে? আপা 100 হাত দূরেই কিন্তু ছিলাম, আমি আমার রুম থেকে বেরোয়ে আপনাকে দরজা দিয়ে ক্রস করছি, অমনি পিছন থেকে শিউলি আমার রেখে বসছে। আরে তুমি কি একটা বোকা ছিলে নাকি? যখন বের হচ্ছিলে তখন কি তুমি একবার উঁকি দিয়ে দেখবে না যে আমাদের দরজার সামনে কেউ দাঁড়িয়ে আছে কিনা? আপা আমি কিন্তু উঁকি দিয়েছিলাম, দেখি আপনার দরজার সামনে কেউ নাই, যেই আপনাকে দরজাটা আমি ক্রস করলাম অমনি দেখি পিছন থেকে শিউলি আমার রেখে বসছে। এখন যদি পিছন থেকে শিউলি আমার রেখে বসে আমি তাহলে কি করতে পারি আপা? তুমি দৌড় দিতে পারো, তুমি দৌড় দিতে পারলে না, ডাকলো আর দাঁড়িয়ে পড়লে। আচ্ছা ঠিক আছে আপা, আগামীতে না হয় দৌড় দিব, কিন্তু এখন এই বিপদ থেকে কেমনে উদ্ধার পাবো এই বুদ্ধি তো আপনি আমার দিলেন না। শোনো সাজ্জাদ, তুমি এখন পর্যন্ত কোনো বিপদেই পড়নি, বিপদে পড়লে তোমার মাথাটার ঘাড়ের সাথে থাকতো না, এতক্ষণে তোমার ঘাড় মটকে দিত আর আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে হতো না। আর শোনো, তোমার ভবিষ্যৎ সেফটির জন্য আমি তোমাকে একটা পরামর্শ দিতে পারি, তুমি এমন কিছু একটা করো শিউলি যাতে তোমাকে চিনতে না পারে। এইটা আপনি আমার কি বলেন আপা, শিউলি তো আমার দেখলেই চিনা ফেলাইব, এখন কি আমি ওর সামনে দিয়ে বোরখা পরে চলাফেরা করব? বোরখা? না না না, বোরখার দিকে যেও না, তাহলে দেখা যাবে আবার অন্য একটা ঝামেলা বাঁধিয়ে ফেলেছ। তুমি এক কাজ করতে পারো, বাইক চালায় না, ওরা মাথায় একটা হেলমেট হেলমেট পরেছে, তুমি একটা হেলমেট সংগ্রহ করো। আপা হেলমেট তো পরবো মাথায়, ও তো আমার বডি দেখলেই চিনা ফেলাইব যে মাথাকা। আরে প্রথমে তোমার মাথাটাকেই বাঁচাও, হেলমেটটা পরা থাকলে অন্তত তোমার ঘাড়টা মটকাতে পারবে না, আর ড্রেস আপ দেখে চিনে ফেলবে না, তোমার ড্রেস আপ চেঞ্জ করো। কি ড্রেস আপ করবো আপা? লুঙ্গি, লুঙ্গি পরো, লুঙ্গি গেঞ্জি আর হেলমেট। লুঙ্গি গেঞ্জি হেলমেট, তাহলে চিনতে পারবে? মনে হচ্ছে না। তাহলে তো হয়ে গেল, ফার্দার তুমি আমার বোনকে তো নয়, আমাকেও ডিস্টার্ব করবে না। জি আচ্ছা। বসে থাকতে থাকতেই তো টায়ার্ড হয়ে গেছিল ভাই। দেখো চিন্তা বাপুরে কিভাবে এক কিলো কথাবার্তা কয়, আমি শুনছি মানুষ কাম করতে করতে টায়ার্ড হয়ে যায় তখন বসে জিরা, আর আপনি বসে থেকে টায়ার্ড হয়ে গেলেন, তা কোনে বসে আছিলেন?